তুমি এরকম ভাবে মিঠির সাথে ভিডিও করবে না। ফোন করে এরকম ঝামেলা হচ্ছে, কি ব্যাপার, কি হয়েছে? আমি তোমার বৌদি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি অফিসিয়াল। সো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি। তো ভিডিওটা হলো প্র্যাঙ্ক কল, আর ভিডিওটা হচ্ছে আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম যে গাইস আমি একটা প্র্যাঙ্ক কল করবো। তো কাকে করবো, কাকে করবো তোমরা সবাই বলো। তো তোমরা তো কমেন্ট করে ভরে দিয়েছো যে স্যারকে শঙ্কর, স্যারকে শঙ্কর, স্যারকে শঙ্কর, স্যারকে শঙ্কর, স্যারকে শঙ্কর, স্যারকে শঙ্কর। তাই ভাবলাম যে তোমার ফ্রেন্ড নাম্বারটা জোগাড় করতে আমার কষ্ট হয়নি, তাই ভাবলাম ওকে প্র্যাঙ্ক কলটা করাই যেতে পারে। আর ওকে আমি বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি স্পেশালি, কারণ আমার ভয়েস চিনে যাবে। তাই ওকে বললাম যে দোস্ত, হাম তোমার সাহায্য দরকার। ঠিক আছে, তাই আমি ওকে ওর বাড়ি থেকে নিয়ে আসলাম, আর এখন প্র্যাঙ্ক কলটা আমি স্টার্ট করবো। আর ভিডিওটা কেমন লাগলো বলে দিও, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর চলো, ঠিক আছে, ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। তা এখন কল করবো স্যারকে, শঙ্কর কে। নমস্কার, ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড দ্য ল্যান্ডমার্ক অফ 100। হ্যালো হ্যালো, হুম, কে, কোথায় আছো? কোথায় আছি মানে কে বলছো? তোর সঙ্গে আমার একটু কথা আছে। তুমি কি ফ্রি আছো? হ্যাঁ ফ্রি আছি, বাট একটু ঘুমাই আছিলাম। এমনি কি কথা বলো? আমার অনেক কথা আছে তোমার সাথে। বাট কে, চিনতে পারলাম না তো। এখন তো তুমি চিনতে পারবেই না, এত তাড়াতাড়ি ভুলে যাবে এটা আমি ভাবিনি। আরে এসব ভুংভাং কথা না বলে বলো তো অরিজিনালি কে বলছো। ভুংভাং কথা আমার কথা এখন ভুংভাং কথা হচ্ছে? এক সময় তো আমার কথা না শুনলে তোমার সকালে ঘুম থেকে ওঠা বা রাতে ঘুমাতে যাওয়াই হতো না। তুমি কে সেটা তো বলবে যে, তারপরে তো বুঝবো যে কে। নিজের মনকে জিজ্ঞাসা করো না আমি কে। আমার আমার মনে এরকম, আমার মনে এরকম কেউ নেই তো আমার মনকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। তাহলে ওগুলো সব মিথ্যে ছিল, আমাকে মিথ্যে আশা দিয়ে রেখেছিল এতদিন। মিথ্যে আশা বলতে, আরে বলবে তো কে তুমি? আমার কি আবার ট্রেন ঢুকছে, আমি আবার যাবো? ট্রেন ঢুকছে তো ট্রেন ছেড়ে দাও। নামটা তো বলো। কেন বলবো আমি নাম? তুমি গলার ভয় শুনে চিনতে পারছো না? না আমি চিনতে পারছি না, আমার অতটাও স্মৃতিশক্তি নেই যে আমি চিনবো। তুমি বলতে এক সময় যে আমাকে না পেলে তুমি মরে যাবে, আর এখন বলছো যে তুমি আমার নামটা তোমার মনে নেই। আরে আমার 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 একটা কথা শোনো, আমি একটা কথা বলছি, তুমি যদি আমার সাথে কথা বলার ইচ্ছা হয় সেরকম ভাবে বলো, নাহলে বেকার বেকার ফোন করে লাভ নেই, ফোন রাখো। বেকার বেকার ফোন করিনি আমি, তোমার সঙ্গে কোনো ইম্পর্টেন্ট কথা বলতে ফোন করেছি। তুমি আমার সঙ্গে না থাকতে পারলে থেকো না, কিন্তু তুমি অন্য কারোর সাথে এরকম ভাবে ভিডিও করতে পারো না। তুমি অন্য কোন মেয়ের সাথে এরকম ভাবে ভিডিও করতে পারো না। না তোমার পার্সোনাল ব্যাপার না, তুমি তোমার পার্সোনাল লাইফে আমাকে জড়িয়েছিলে, এটা তোমার পার্সোনাল ব্যাপার কি করে হতে পারে? হ্যাঁ তুমি তো এখন জানবা না। একসময় বলতে তুমি আমার জন্য চাঁদও জায়গা কিনে দেবে, একসময় বলতে তুমি আমার জন্য চাঁদও জায়গা কিনে দেবে। কোন এই লোক? হ্যাঁ হ্যাঁ ও তো এবারে বুঝে যাইতে কি, বেকার বেকার ফোন রাখো, আমি বাড়ি যাব, এখন ফোন করো না। তুমি বাড়ি যেখানে খুশি যাও, কিন্তু তোমাকে আমার সঙ্গে কথা বলতে হবে। আমি জানতে চাই তুমি আমাকে ধোকা কেন দিলে। আমি জানতে চাই তুমি আমাকে ধোকা কেন দিলে। তুমি এরকম ভাবে মিঠির সাথে ভিডিও করবে না, আমার পছন্দ না পছন্দ ভালো মন্দ তোমাকেই খেয়াল রাখতে হবে। এক সময় তো আমার সব পছন্দের খেয়াল রাখতে, তাহলে এখন কেন এরকম করছো? এক সময় তোমায় আমি চিনতেই পারলাম না কে। এক সময় আমার এক সময় কথা তো বাদই দাও, তুমি আমাকে এরকম ভাবে ভুলতে পারো না। আমার ইচ্ছা আমি যা পারি বাদ দাও, ফোন রাখো। ফোন রাখবে না আমার, আমার কথা বলতে ভালো লাগে তোমাকে, আমার দিবি তুমি, ফোন রাখবে না। এবনে কথা বল, এবনে কথা বল, দেখে যা। হ্যালো হ্যালো, হ্যাঁ কে, তখন থেকে ফোন করে এরকম ঝামেলা হচ্ছে, কি ব্যাপার, কি হয়েছে? আমি তোমার বৌদি। আমার ওরকম বৌদি দরকার নেই যে ফোন করে ঝামেলা করে।
ঝামেলা তো করতে হবে, তুমি তোমার দাদাকে আগে ঠিক থাকতে বলো, মিঠির সাথে কেন ওরকম ভাবে ভিডিও করবে? আমি বললাম তো আমি তোমার বৌদি, বারবার তুমি কে, তুমি কে কেন করছো? ফোন দাও তোমার দাদাকে। তুমি বলে মিঠিকে ফোন করো না, মিঠি বলে দেবে। আমি মিঠিকে কেন ফোন করবো? আমি তোমার দাদাকেই ফোন করবো। তাহলে দাদাকে কেন ফোন করছো? কারণ তোমার দাদার সঙ্গে ভিডিও করছে। শঙ্করকে ফোন দাও, তুমি শঙ্করকে ফোন দাও জাস্ট। হ্যালো হ্যালো, বলছি বেকার বেকার ফোন করো, আর কথা বলে আমার লাভ নেই, তুমি ফোন রাখো, আমার যাবো এক জায়গায়। তুমি কোথাও যাবে না, তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে চুপচাপ। হ্যাঁ চুপচাপ দাঁড়িয়ে থাকবো, আমার মা ওভাবে এমনি ভাবছে আমি কি না কি করেছি। তুমি একটা মেয়েকে ধোকা দিয়েছো, এর থেকে বড় কি হতে পারে? মেয়েটা কি, মেয়েটাকে আমি চিনি না, আমি ধোকা দেবো কি করে? ধোকা দিয়ে বলছো চিনি না, এরকম কত মেয়েকে ধোকা দিয়েছো যে এরকম করে বলছো চিনি না চিনি না? ভগবান কথা বলো, তুমি তো বলছো তোমার লাইফে আমি একটাই মেয়ে। আমি একটাই মেয়ে, আমার বাবা ফোন রাখো, বেকার বেকার ঝামেলা করে লাভ নেই, প্লিজ ফোন কেটো না। মারো মুঝে, মারো মারো, নেই ইয়ে মজাক হো রাহা হ্যায়। ফোন কাটবো ঠিক আছে, কিন্তু বলবে তো অরিজিনালি কে? দেখো বেকার বেকার আমারও তো ভালো লাগে না না কথা বলতে। কেন ভালো লাগে না? এক সময় তো আমার সাথে কথা বলার জন্য তুমি পাগল ছিলে, এরকম কেন করছো? এক সময়ের কথা এক সময় চলে গেছে, বাদ দাও এখন। প্লিজ তুমি মিটির সাথে, প্লিজ তুমি মিটির সাথে এরকম ভাবে ভিডিও করো না। সেটা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করব কি না সেটা আমি বুঝবো, আমায় কেউ বলে দিতে লাগবে না, বুঝলে? তুমি এরকম করো না, আমার কষ্ট হয়। তুমি কি দরকারে ফোন করেছো তুমি সেটা বলো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন বুঝতে পারছো না? আমি তো দেখো, আমি তো যেহেতু ভিডিও বানাই, আমার তো অনেকেই ভালো লাগে, সবার ভালো লাগে খারাপ লাগে তা তো না। তোমাকে অনেকের ভালো লাগে, কার কার ভালো লাগে নিয়ে আসো, আমি তাদের সবাইকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো, খুন করে ফেলবো। হ্যালো, আরে কে বলো না, হ্যালো পুষ্পা, পুষ্পা মেয়েও না কবে দেখো পুষ্পি, হ্যালো 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 বলেন পুষ্প। 5 minutes later, সো গাইজ আমার ক্যামেরাটা ফুল হয়ে গেছিল, যার জন্য ফোনটা আবার কাটতে হয়েছে এখানে, কেটে আবার ফোন করব। ওকে বলা হয়নি যে কেন ফোন, হট করে ফোন কেটে দিয়েছে ও, আবার আমরা ফোন করছি, ঠিক আছে? নমস্কার, ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড দ্য ল্যান্ডমার্ক অফ। হ্যালো, তুমি ফোনটা কেটে দিলে কেন এরকম ভাবে? আরে আমি ফোন কাটিনি, তুমি নিজেই কেটেছো, আর বারবার ফোন করছো সেটা দিতা বলা। তুমি একটা কল ব্যাক তো করবে, আমি কেটেছি, আমি কেন করতে হবে, আমার কোনো দরকার নেই। এত দাদাকে তোমার দরকার ফুরিয়ে গেল? আমার দরকার কবে ছিল আমি নিজেই জানি না, তুমি আমারে বলছো কবে দরকার ছিল আমার। তুমি এরকম কেন করছো? ঠিক আছে ফোন রাখছি, আমার ট্রেন ঢুকছে, আমার না 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 না, তুমি ফোন রাখবে না প্লিজ। বলবে তো কে, আমি তো একটুখানি তো, আমি তো অচেনা, কারোর সাথে এরকম ভাবে কথা বলবো না, বলবো কেন? বলবে না, অচেনা তো নই না আমি, তুমি কি আমার কথা শুনে বুঝতে পারছো না? হ্যাঁ আমি তো সবই বুঝতে পারছি, তুমি কে বলছো সেটা বলো। পুষ্পি, 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 ওই তো আকাশের নিচে মাটির উপরে। আর আমার একটা ঠিকানা, ঠিকানা হলো তোমার মন, তোমার মনে আমার ঠিকানা, ঘর বাড়ি সব আমার ঠিকানা দিয়ে তোমারে বের করে দিয়েছি, ঠিকানা দিয়ে তোমারে বের করে দিয়েছি। এত বড় কথা বলে তোমার নামে আমি থানায় কেস করব? যা খুশি, আমার আমার কাকা জ্যাঠা সব থানায় কাজ করে। কি করে থানায়? বাসন মাজে, ঝাড়ু পোছা দেয়, ঝাড়ু পোছা। কি হয়ে যাবে, তোমাকে জেলে দেবো,
ঠিক আছে জেলে তারপরে বলবো তোমাকে জেলে দেবো, তারপরে আমি একটা ক্রাইম করে তোমার সঙ্গে জেলে একই সঙ্গে থাকবো, কিন্তু তোমার সঙ্গেই থাকবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে থানায় আগে দিয়ে কথা বলো, তারপরে কথা বলো, ঠিক আছে? মানে আমার কোনো পার্সোনালিটি নেই এরকম বলতে চাইছো? তুমি কেন ফোন করছো? তোমার পার্সোনালিটি তাহলে তুমি ফোন করো না, হয়ে যাবে। আমি তোমাকে ফোন করবো, আমি তোমাকে ফোন করবো, আর তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, তুমি তোমার যদি আমি মিঠির সাথে আর কোনো একটা ভিডিও না দেখি। আমার খুশি, আমার ইচ্ছা, আমার যা ভালো লাগবে আমি তাই করবো, আমি তারও কাছে শুনে মেরে না তোমার গাল ফাটিয়ে দেবো, যা খুশি। মানে কি আমি ফোন রাখবো না, মেরে তোমার গাল ফাটিয়ে দেবো। এই নিয়ে দুবার বললাম, তৃতীয়বার বলবো না, করে দেখাবো। আমি ফোন রাখবো না বলছি তো, তুমি খালি বলে দাও যে হ্যাঁ ঠিক আছে আমি আর মিঠির সাথে ভিড়, হ্যাঁ ঠিক আছে আমি আর মিঠির সাথে ভিড়। যা, কেটে দিয়েছে ফোন। রুকো যারা, সবার করো, আবার করো, আবার করো। নমস্কার, ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড দ্য ল্যান্ডমার্ক অফ 150 কোটি। ফোন তুমি কেটে দাও। তুমি ফোন কেন কাটছো? ঠিক আছে তুমি, আমি আমার ফোন করব না, তুমি খালি একবার বলে দাও যে ঠিক আছে আমি আর মিঠির সাথে কোনো ভিডিও করব না। আমার ইচ্ছা আমি আরো বেশি বেশি করব, আমি আরো বেশি বেশি করব। হ্যালো, দেখো আমার কিন্তু ভালো লাগছে না, আমার কিন্তু ভীষণ রাগ হয়ে যাচ্ছে। নুন মুন দেবো না আমি, রাগ উঠলে কুকুরের মতন আওয়াজ করি, কুকুরের মতন আওয়াজ করি, কুকুরের মতন আওয়াজ করি। হ্যালো, না কিসের জন্য রাখবে তুমি? এই নম্বরে মিঠি ফোন করছে, রাখো। মিঠি ফোন করছে, তুমি আবার মিঠির জন্য আমার ফোন কাটবে? হ্যাঁ ফোন করছে, রাখো ফোন, রাখো। কুছ ভি, কুছ ভি, তুমি মিথ্যা কথা বলবে না একদম। আমি ফোন রাখছি, তুমি ফোন রাখো প্লিজ, আমার ফোনটা তুমি এরকম ভাবে কাটতে পারো না। তা বলো এমনি তোমার কি দরকার? আমি বিয়ে করব তোমাকে, তুমি আমাকে দেখলে ফিদা হয়ে যাবা, তুমি আমাকে দেখলে জাস্ট ফিদা হয়ে যাবা, ঠিক আছে? দেখো তোমার জন্য আমি আমার নিজেকে পুরোপুরি চেঞ্জ করে নিয়েছি, আমি মানছি আমি আগে সুন্দর ছিলাম না, কিন্তু এখন আমি অনেক সুন্দর হয়েছি। মানে আরো সুন্দর হয়ে গেছে আগের থেকে? হ্যাঁ, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। তুমি প্লিজ মিঠির সাথে ভিডিও, আমার ভালো ছেলে দরকার নেই না, দরকার নেই, সে তো আমি বুঝলাম, তাই বলে আমায় কেন দরকার? আমার খারাপ ছেলে দরকার, তাই তোমায় দরকার, খারাপ ছেলে দরকার, তাই তোমায় দরকার। আমি তো যাবই না, আমার তো খারাপ ভালো নিয়ে ব্যাপারই না। ঠিক আছে তুমি জাস্ট বলে দাও যে হ্যাঁ ঠিক আছে আমি আর মিঠির সাথে ভিডিও করব না, ব্যাস। আপাতত এই টিস কোন বলো, আমি আবার পরে কল করব না। কেন আমি বলতে পারি, তোমায় কেন বলতে যাব? তুমি এই কথাটা বলে দাও, তারপর আমি তোমার সঙ্গে রাতে কথা বলবো না। কিন্তু আমার দরকার নেই, আর তুমি আমার ভালো কথা, আমার এই নাম্বারটা পার্সোনাল না, তোমার কাছে গেল, আমার কাছে এলো কারণ একসময় তুমি আমার সাথে এই নাম্বারেই কথা বলতে, তাই তুমি কেন বুঝতে পারছো? একসময় আমার এই নাম্বার তুললাম কয়দিন আগে, আর আমি একসময় তোমার সাথে কথা বলতাম। আমি কোন আগের জন্মের কথা বলছি না, এই জন্মের কথাই বলছি। এখানে অনেক লোক আছে, অনেকে আওয়াজ হচ্ছে, রাখো। আওয়াজ হচ্ছে তো কি, আমার তো কোনো অসুবিধা নেই। প্লিজ প্লিজ শঙ্কর, তুমি বলে দাও না যে তুমি আর মিঠির সাথে ভিডিও করবে না, আমার তোমার সঙ্গে ওকে দেখলে আমার জাস্ট ফাটে। আচ্ছা, মেরি বোন, মেরি দিদি, আমি ও, মেরি বোন, মেরি দিদি, আমি ও, বোন বলে কষ্ট দেবে না। ফোন রাখো,
ফোন কাটবে না, প্লিজ কেটো না, আমি কান্না করে দেবো। কি হচ্ছে কেন বুঝতে পারছো না? আমি ভালোবাসি তোমাকে। কান্নাটা হচ্ছে না, তুমি কি চাইছো? আমি সত্যি সত্যি এখন বল কান্না করলাম তো, কান্না করলাম তো। ঠিকই বলেছ, ওর যা হাসি একদম শাকচুন্ডির মতন। কেন রাখবো, কেন রাখবো, সাহস তো কম না বলে। ওর হাসি তো বেশ চেনা, এতক্ষণ ধরে ভয়েস চিনতে পারছো না? ওর হাসি তো বেশ চিনে গেল, আর এতক্ষণ ধরে আমার ভয়েস চিনতে পারছো না? ভালো লাগছে না তোমার কথা। হ্যালো শঙ্কর, বিগ ফ্যান। হ্যালো শঙ্কর, বিগ ফ্যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বলবো এতক্ষণ ধরে প্র্যাঙ্ক করা হচ্ছিল, আর তুমি বোন কে দিলে কেন? বোন কে দিলাম? আমি তো নরমাল দেখো, নরমাল তো এমনি কথা হয় না, কখন কথা বলি বেশ হালকা পাতলা কথা হয়, এবারে বেকার বেকার আমি একই কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি। তোমাদের প্র্যাঙ্ক করাটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, বাট তুমি কথা বলতে আসতে তাহলে আরো ভালো হতো না? হ্যাঁ, তবে কিন্তু হ্যালো বললেই বুঝে যেতে, আমি যদি হ্যালো বলতাম তাই বুঝে যেত আর প্র্যাঙ্ক করা। হাসছো খিলখিল খিলখিল করে, হ্যাঁ তুমি তো ঝগড়া করো, ঝগড়ুটে কোথাকার, তুমি এত ঝগড়া করতে পারো আমার আগে জানাই ছিল। বাপরে বাপ, আর সীমাও তো একদম হ্যালো হ্যালো টুকটুক টুকটুক, হ্যালো টুকটুক টুকটুক। কোনো কিছু হবে না তো গাইস, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে বলো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। কারো আমার ইনস্টাগ্রাম কারো কোথাও যেতে হবে না, শুধু আমার ভিডিও করলেই হবে। আর টাটা, লাভ ইউ অল।